রক্ষীপুর বিভিন্ন জায়গা দিয়ে আমি নিজে দাঁড়াই থেকে অবজারভেশন করছি, তাদেরকে নামার পরে তাদের সাথে কিছু সোর্স থাকে, তাদের কোনো আইডি কার্ড নাই কিছু না, তারা তাদের পকেট পর্যন্ত হাতায় তাদের কাছে কিছু না পেলেও তাদের উল্টাপাল্টা জিনিস দিয়ে তারপরে তাদেরকে কাছ থেকে হ্যারাসমেন্ট করে টাকা পয়সা নেওয়া হয়। তাই পুলিশের কাজ কি? পুলিশের কাজটাই হচ্ছে যে এদের কোথায় কে আছে নিরীহ পাবলিক তাদেরকে মেরে দেওয়া। আর কি কাজ? বিরোধী দলের নেতা কর্মীরা সত্যমিত কথা কোথায় বলে তাদেরকে খুঁজে এনে ধরে এদেরই করে, এদেরকে আমাদের পেট ট্যাক্সের টাকায় এদেরকে বেতন ভাতা দিতে হয়। লজ্জা দাঁড়াই, ধিক্কার দাঁড়াই এই সরকারের, এই প্রশাসনের যে অনৈতিক কাজকর্ম করানোর যে গাছ, সেই গাছের গোড়া আমাদের কেটে ফেলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অনতি বিলম্বে বিনিয়ামিন মোল্লা এবং মশিউর রহমানের মুক্তি দাবি করছি, মুক্তি দিতে হবে। সকল আলেম ওলামাদের মুক্তি দাবি করছি, বেগম খালেদা জিয়া সহ নিরাপদে যত জাজ বন্দী আছে তাদের মুক্তি কামনা করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি, যিনি আজকে ছাত্র ঐক্যের ডাক দিয়ে সারা দেশের ছাত্র সমাজকে জাগিয়ে তুলেছিলেন, এই অবৈধ সরকারের বুকে কাফন ধরিয়ে দিয়েছিলেন। তারা কম্পমান হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আমাদের ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লাকে আমাদের বিভিন্ন লোকের লুড়ের বাসা থেকে দরজা ভেঙে গ্রেফতার করে নিয়ে যায় নির্লজ্জ মদ্য ডিসির নেতৃত্বে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন সেই বিপ্লবী নেতা বিনিয়ামিন মোল্লার শ্রদ্ধেয় পিতা। বিনিয়ামিন মোল্লার শ্রদ্ধেয় পিতাকে অনুরোধ করছি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে আমার এখানে মাইক নিয়ে কথা বলার কথা নয়, ইদের ক্রন্দন থামে না। এই যুবকেরা, এই তরুণেরা এই দেশের দুর্নীতিকে মুক্ত করার জন্য যে মিশন নিয়ে রাজপথে এসেছে, আমি শুধু তাদের শুভকামনা চাই। এই যুবকেরা, এই তরুণেরা, এই ছাত্ররা এই দেশে বিপ্লব ঘটিয়ে যেন দুর্নীতি মুক্ত করতে পারে। এই দেশে আবেগ গণমুষত কথা বলে কেউ কোনো ফায়দা পাচ্ছে না, যত রকমের আইনের কথা বলে কেউ কোনো ফায়দা পাচ্ছে না, যত রকমের কাকুতি মিনতি করি না কেন আমাদের কোনো ফায়দা আসতেছে না। এই ফায়দা কিসে আসবে এই তরুণ সমাজরাই বুঝবে সেটা। আজকে আমি দাঁড়িয়েছি আমার ছেলে বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, আজ দেড় মাস হয়ে যায় জেলখানে আছে, এই দেড় মাসের ভিতরে তাকে সিলে রাখা হয়েছে, আইসিডি মামলাও দিয়েছে, তারপরেও থেমে থাকি নাই, পুরাতন মামলাগুলো এনে একের পর এক সোনারেস দেখায় তাকে জেলখানায় রেখেছে। আমাকে রাত 9টায় গাড়িতে তুলে ঘুরে নিয়ে বেড়াইছে ছেলেকে ধরার জন্য। এই সরকারের কাছে আমরা কি ন্যায় বিচার চেতে পারি? আজকে যে আমার ছেলে জেলখানায় ছেলের ভিতরে আছে, 24 ঘন্টা তালাবদ্ধ অবস্থায় আছে, কোন আইনে আছে কার কাছে বলবো আমি? সেখানে কত কষ্টের ভিতরে আছে একটা ছাত্র, একটা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র, সে কিরকম কষ্ট করতেছে, সে তো কোনো অন্যায় করে নাই, সে তো কোনো অন্যায়ের ভিতরে নাই, সে মাত্র ছাত্র,
ন্যায়ের সাথে কথা বলার জন্য, দেশের দুর্নীতিকে দূর করার জন্য সারা বাংলাদেশের ছাত্রদের ঐক্যের ডাক দিয়েছিল। আজ এই বিনিয়ামিন মোল্লা ঐক্যের ডাক দেওয়ার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তবে আমি আশা করি এই দেশের সকল ছাত্ররা ঐক্য হয়ে, সকল তরুণীরা ঐক্য হয়ে এই দেশে নতুন রাষ্ট্র গঠন করবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে, রাষ্ট্রপ্রধান নতুন হবে যারা আইনের শাসনকে লালন পালন করবে, গণতন্ত্রকে লালন পালন করবে। এমন শুভকামনা রেখেই আমি তরুণদের প্রতি দোয়া করছি, রব্বুল আলামিন যেন ন্যায়ের বিচার এই দেশে প্রতিষ্ঠা করেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর যেসব ছেলেরা জেলখানায় আছে এই ছেলেদেরকে মুক্তি দিন, এই সকল ছেলেদেরকে মুক্তি দিন, আলেম ওলামা যারা আছে তাদেরকে মুক্তি দিন। দেশের একজন বয় বৃদ্ধা নেত্রী সবাই জানে যে উনি একজন নির্দোষ, কয়েক কোটি টাকা দিয়ে তাকে মামলা দিয়ে জেলে পসাইতেছেন, তাকেও মুক্তি দিন, নাহলে এর প্রতিদান একদিন পাওয়া যাবে। তাই আমি আজকে এখানেই শেষ করছি, শুধু একটাই দাবি, এই ছেলেদেরকে আর কষ্ট দিয়েন না, এই ছেলেদেরকে আর কোন প্রকারের যন্ত্রণায় জেল হাজতে ভরিয়েন না, কারণ এরাই একদিন এই দেশের নেতা হবে, এরাই প্রধানমন্ত্রী হবে, এরাই মন্ত্রী হবে, এরাই এমপি হবে। আমি এদের প্রতি শুভকামনা রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় মুরব্বীকে। এই পর্যায়ে ছাত্রনেতা এবং নবতা গণনেতাদের মুক্তি দাবিতে এখন বক্তব্য রাখবে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারিকুল ইসলাম। তারুণ্যের শক্তিকে দাবিয়ে রাখা যায় না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারে নাই। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকার তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারে নাই। ডাকসু ভবনে 2019 সালের 22 ডিসেম্বর তারা হামলা করে তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারে নাই। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদের উপর হামলা চালিয়ে তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারে নাই। এই তারুণ্যের শক্তিকে দাবায় রাখা যাবে না। সংগ্রামী ভাই বোনেরা সবাই নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লাকে রাতের আধারে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার দোষ কি ছিল? তার দোষ ছিল সে ছাত্র ঐক্যের ডাক দিয়েছিল, সে সবাইকে এই আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এই ফ্যাসিবাদী সরকার 2018 সালে ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে আছে, এই সরকার 2014 সালে ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় ছিল, এই কারণে এই ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এই আহ্বান জানানোর কারণে তাকে রাতের আধারে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা একটি কথা বলতে চাই, বিনিয়ামিন মোল্লাকে গ্রেফতার করে ছাত্র ঐক্য ঠেকানো যাবে না। এক বিনিয়ামিন মোল্লা কারাগারে রয়েছে, কিন্তু লক্ষ বিনিয়ামিন মোল্লা এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করছে। আমরা একটি কথা বলতে চাই, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আজ ছাত্রলীগ দখল করে রেখেছে, সেখানে তারা এই অবস্থা জানান দিচ্ছে, তোমরা চুল পরিমাণ যদি আমাদের কথা না শুনো তাহলে তোমাদেরকে হলে থাকতে দেব না। আমরা একটি কথা বলতে চাই, বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের কোনো জমিদারি নয়, এই সরকার তার ফ্যাসিবাদী শক্তি দিয়ে ছাত্রলীগ দ্বারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের ক্যান্টনমেন্ট বানানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা একটি কথা বলতে চাই, ছাত্রলীগের সেই অবচেষ্টাকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রুখে দিবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে শক্তি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছিল সেই শক্তিকে মামলা হামলা দিয়ে কোনোভাবে দাবে রাখা যাবে না। আমরা একটি কথা বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন
বিনিয়ামিন মোল্লাকে মুক্তি দিতে হবে, আমার বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরাকে মুক্তি দিতে হবে, মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মশিউর রহমানকে মুক্তি দিতে হবে, এবং ঠিক একই সাথে আমার ভাই খুলনার সহযোদ্ধা ইসমাইলকে মুক্তি দিতে হবে, আমার ভাই গোপালগঞ্জের সহযোদ্ধা সাইফুলকে মুক্তি দিতে হবে। সেই আশা ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য জনাব আবু হানিফ। জনাব আবু হানিফ, বিসমিল্লাহির রহমানির রহিম। অবৈধ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের গণমিছিলে উপস্থিত গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক প্রমোদ রাশেদকার সহ নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন যে আসলে বিএনপি সহ প্রায় অর্ধ শতাধিক বিরোধী রাজনৈতিক দল একে এবং অভিন্ন দাবিতে গত এক মাসের বেশি সময় ধরে তারা কর্মসূচি পালন করে আসছে, কিন্তু অবৈধ সরকার কোনোভাবেই কর্ণপাত করছে না। কারণ এই সরকার মনে করে তারা এই জনগণের দাবি মেনে নিয়ে যদি সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে এই সরকারের ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই। এই আতঙ্ক থেকে জনগণের দাবি মানছে না। তারা মনে করে 2014 সালে যে বিনা ভোটে নির্বাচন করেছিল, 2018 সালে যে রাতের ভোটে নির্বাচন করেছিল, একই কায়দায় আবার একটি ভিন্ন রকমের নির্বাচন করে তারা আবার ক্ষমতা আসতে চায়। আপনার